হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম ইতিস কিচেন বিডিতে। সরিষার তেল দিয়ে মুড়ি মাখা চায়ের আড্ডাটা জমে উঠুক আজকের সন্ধ্যায়। মুড়ি মাখানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 টুকরো আদা, কয়েকটা রসুন কুয়া, কয়েকটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর এখানে একটু মুড়ি নিয়েছি, যেহেতু আজকে আমি একাই এই মুড়ি এবং চাটা খাবো, তার জন্য অল্প একটু নিয়েছি। তারপর এখানে এই রসুনটা কুচি করে কেটে নিয়েছি, মরিচগুলো এরকম টুকরো করে নিয়েছি, পেঁয়াজটা আগে কুচি করে নিয়েছিলাম, আর ছোট ছোট টুকরো করে নিয়েছি আদাটা। শেষে দেব সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি করে দিতে হবে, তারপরে মাখিয়ে এটা চা দিয়ে পরিবেশন করব। আর সন্ধ্যাবেলায় এরকম চা মুড়ি অনেকেই খেতে পছন্দ করে, অনেকেই এটার সাথে হচ্ছে চানাচুর মিশিয়েও খেতে পছন্দ করে, তবে আমি এইভাবে করে খেতে একটু বেশি পছন্দ করি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, খাবার অপচয় করবেন না। ধন্যবাদ।